দাঁত শ্রমিক ও সাধারণ মানুষের ৬ মাসের বিদ্যুতের বিল মকুবের দাবি দাওয়া নিয়ে শান্তিপুর শাখা বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন জমা দিল নদিয়া জেলা দাঁত শ্রমিক ইউনিয়ন শান্তিপুর থানা কমিটির পক্ষ থেকে। তাদের দাবি, শান্তিপুর হাসপাতালে একের পর এক চিকিৎসক কোভিড আক্রান্ত হচ্ছে, শান্তিপুরের সাধারণ মানুষও আক্রান্ত হচ্ছে। যারা শান্তিপুরের সাধারণ মানুষ তাঁত শিল্পের উপর নির্ভর, তারা এখন কর্মহীন, অর্থাৎ তাদের পকেটে বিদ্যুতের বিল দেওয়ার মতো টাকা নেই। এমত অবস্থায় বিদ্যুতের বিল অবিলম্বে মকুব করতে হবে, অযথা মানুষকে হয়রানি বন্ধ করতে হবে। যারা নতুন কানেকশন পাচ্ছেন না, তারা বিদ্যুৎ অফিসে এসে হয়রানির শিকার হতে হচ্ছে, তাদেরকে অবিলম্বে নতুন বিদ্যুতের কানেকশন দিতে হবে। এছাড়াও তিন মাসের বিদ্যুতের বিল একেবারে না দিয়ে ওই বিল প্রতি মাসে সাধারণ মানুষকে দিতে হবে। আমরা এই সমস্ত চার দফা দাবি দাওয়া নিয়ে শান্তিপুর শাখা বিদ্যুৎ অফিসে একটু রিটেক আমরা এই সমস্ত চার দফা দাবি দাওয়া নিয়ে শান্তিপুর শাখা বিদ্যুৎ অফিসে একটি ডেপুটেশন জমা দিই ও অবস্থান বিক্ষোভ করি।